আরশে উম্মা তেরি মায়ায় পরে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা আপনাদের আলোচনা আমাদের আলোচনা করছেন, কারণ আমরা এখানে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া অমীয় বাণী কালামে পাকের আলোচনা করছি, আমার রসুলের হাদিসের দিন ধর্ম আমরা হুকুম আহকামের আলোচনায় মগ্ন। উচ্চ আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হই। সেপ্টেম্বর 30 তারিখ সোমবার বাদে মাগরিব উত্তর নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিসপুর ইউনিয়নের ইদ্রিস হাজি বাড়ির জামে মসজিদ প্রাঙ্গণ মধ্যে উক্ত আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বের হবে যদি আমাদের পর্দা ঠিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত ওয়াজ আমরা যা কিছু শুনেছি, আলোচনা হয়েছে, হচ্ছে, হবে, আমরা এমন একজন ব্যক্তির মিলাদাতের মিলাদের আলোচনায় আমরা এখানে বসেছি, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল মাখলুকাতের কোন কিছু সৃষ্টি করতেন না। একটু ধরে বলেন না, সুবহানাল্লাহ। উক্ত মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ শরীফউদ্দিন আনসারী। উদ্বোধক হিসেবে উক্ত মাহফিলত উপস্থিত আছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুস শাকুর আনসারী। ইদ্রিস হাজি বাড়ি জামে মসজিদ মাহফিল পরিচালনা পরিষদের আয়োজনে শায়ের মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ও মাওলানা মোহাম্মদ মঈউদ্দিনের যৌথ সঞ্চালনায় মাহফিল সভাপতিত্ব করে হাফেজ মোহাম্মদ আবু সাইদ। হজরত কবিলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার রব্বি আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বায়ানি ইয়া গফুর রাহিম। মাওলানা আয়োজনের মধ্যে আদবে আল্লাহ প্রেজেন্ট তোমার হাবিবের খাতিরে আল্লাহ আমাদের প্রতিষ্ঠান তোমার শাহী দরবারে কবুল করে দাও। আল্লাহ আমাদের হাদিয়া সম্মবারকে পৌঁছায় দাও। আল্লাহ খাস করে আল্লাহ প্রতি আল্লাহ তাআলার মাজারে পৌঁছায় দাও। আল্লাহ নবীর বিবি করম মাহাতুম নবীন আমাদের মা আল্লাহ চারকরি ফাঁস সমস্ত প্রত্যেকের মাঝারে পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও।
আসমানি জমিনের সমস্ত ভালোবাসা থেকে হেফাজত করো, সামনে তৌফিক দান করো, এবার তারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে তাদের বরকত দান করো। এলাকায় যেখানে মজবুত শক্তি স্টিল সমাজ কল্যাণ কমিটি এবং প্রবাসী কল্যাণ কমিটির উদ্যোগ লইয়ারে আজি ঈদে মিলাদুন্নবী উদযাপন হই। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সুন্দরভাবে সুচারুভাবে আরা এই জিনিসটা পালন করজুম, আরা ঈদে মিলাদুন্নবী এনরে জারি রাখুম ইনশাল্লাহ। বিয়াগুনে ওনারা দোয়া করিবেন এবং প্রবাসী সকলের ধন্যবাদ জানান যার ইয়ে নতুন প্রবাসী সকল এবং বাড়ির মানুষজন এবং আশেপাশের প্রতিবেশী সকল যারা সহযোগিতা করছে বিয়াগুনরে ধন্যবাদ জানান যার বিয়াগুনের আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম। ঐতিহ্য ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ঐতিহ্য পালনে আলহামদুলিল্লাহ আরা বেগুন খুশি আছি। আরা বেগুন একতা আরা পরের বছর দেন ভালো করে সুন্দর মতো আরো উদযাপন করি তারি বড় করিয়ারে বেগুনের সহযোগিতা একান্ত কামনা করি।